আসসালামু আলাইকুম। কৃষি দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মুক্তার রহমান। আমাদের আজকের আলোচনার বিষয় হল কৃষির উৎপত্তি, ইতিহাস ও বিবর্তন সম্পর্কে আলোচনা। এগ্রিকালচার ইজ দ্য রুট অফ কালচার, অর্থাৎ কৃষি কৃষ্টির মূল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখা এবং জীবনযাত্রার মান উন্নয়নের অতীব গুরুত্ব বহনকারী কৃষিকাজ সর্বপ্রথম কবে, কোথায়, কার দ্বারা, কিভাবে শুরু হয়েছিল তার লিখিত কোনো ইতিহাস নেই। এ কারণে কৃষির উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে বিভিন্ন ব্যক্তি ঐতিহাসিক কিছু কিছু নিদর্শন ও নিজস্ব ধারণার ভিত্তিতে বিভিন্ন মতবাদ ব্যক্ত করার সঠিক ও নির্ভুল কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার আজও সম্ভব হয়নি। তাই হেনরি ফেবার অত্যন্ত দুঃখের সাথে উক্তি করছেন যে পৃথিবীর শ্রেষ্ঠতম জীব মানব সন্তানকে হত্যা করতে হবে কখন, কোথায়, কার দ্বারা যুদ্ধ সংগঠিত হয়েছিল তার ইতিহাস ঘটা করে লেখা থাকে। কিন্তু মানবজাতির অস্তিত্বের জন্য অপরিহার্য যে কৃষি, সে সম্পর্কে প্রাচীন ইতিহাস একদম নীরব ও নিশ্চুপ। কিন্তু বিষয়টি যতই দুঃখজনক হোক না কেন, বাস্তবতার বিচারে এটি মেনে নিতেই হবে যে হাজার হাজার বছর পূর্বে যখন মানুষ লেখাপড়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি, সে অবস্থায়ও কি করে বা কৃষির ন্যায় প্রাচীন শাস্ত্রের লিখিত ইতিহাস আশা করা যায়। তবে এ কথা সন্দেহ অতীত যে সর্বপ্রথম যেদিন কৃষিকাজের সূচনা হয় সভ্যতার ইতিহাসে, সে দিনটি সবচেয়ে বেশি আনন্দের দিন। যাই হোক, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে প্রাচীন কৃষি আজ বিজ্ঞান ভিত্তিক কৃষিতে বিবর্তিত হয়েছে এবং আরো হচ্ছে। এত হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে, দীর্ঘ সময়ে 5টি যুগে বিভক্ত হয়েছে। 1. আদিম যুগ, 2. শিকার ও পুরাতন প্রস্তর যুগ, 3. অগ্নি ও নতুন প্রস্তর যুগ, 4. পশু গৃহবন্দীকরণ বা পালন যুগ, 5. শস্য পালন বা উৎপাদন যুগ। চলুন জেনে আসি আদিম যুগ সম্পর্কে। পৃথিবীতে মানব আগমনের সাথে সাথে এ যুগের সূচনা হয়। তাই মানুষ ছিল অত্যন্ত অসহায় এবং যাযাবর। বাড়িঘর বা ওই জাতীয় কিছু ব্যবহার তাদের জানা ছিল না। ফলে নানা প্রকার হিংস্র প্রাণী ও বন্য পশুর আক্রমণ থেকে রক্ষা পেতে সুবিধা মতো স্থান, যেমন পাহাড়ের গুহা, মাটির গর্ত বা গাছের ডালে তারা দলবদ্ধভাবে বসবাস করত। আর প্রকৃতির কাছে এত অসহায় ছিল যে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজন হিসাবে খাদ্য ফসল উৎপাদনের কোনো ধারণা তাদের ছিল না। তাই ক্ষুধার তাড়নায় আশ্রয়স্থল থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতেন এবং প্রাকৃতিকভাবে জন্মানো ফুল ফলমূল তাদের ক্ষুধা নিবারণের একমাত্র অবলম্বন ছিল। চলুন এখন জানব শিকার ও পুরাতন প্রস্তর যুগ। ফলমূল সংগ্রহের একমাত্র প্রতিবন্ধক বন্য পশুর আক্রমণ থেকে নিজেদের রক্ষার তাগিদে বাধ্য হয়ে যাযাবর মানুষেরা পশু হত্যার জন্য হাতে হাতিয়ার তুলে নেয়। তবে ওই হাতিয়ারের আধুনিক কিছু নয়, নিছক পাথরের টুকরো মাত্র। বড় বড় পাথরের উপর পাথর ছুড়ে তা ভেঙে ছোট করে নিত। এতে পশুদের প্রতি নিক্ষেপ করে বদ্ধ করা সুবিধা হতো। এভাবে তারা বন্য পশুদের উপর কিছুটা প্রাধান্য বিস্তারের পথ খুঁজে পেল। শুধু তাই নয়, শিকার করা পশুর মাংসকে কাঁচা অবস্থাতেই আহার করতেও শুরু করলো। অন্যদিকে নারীরা দৈহিক দিক থেকে পুরুষের তুলনায় প্রাকৃতিকভাবে দুর্বল থাকায় শিকারের অংশগ্রহণ না করে বাসস্থানের আশেপাশে গাছপালা থেকে ফলমূল সংগ্রহ করে আনত এবং শিকার করা পশুর কাঁচা মাংস এবং ফলমূল দিয়ে সবার আহার চলত। 3. অগ্নি বা নতুন প্রস্তর যুগ। এ যুগের মানুষ আগুন জ্বালানো এবং উন্নত হাতিয়ার তৈরি করা শেখে। কিভাবে আগুন জ্বালাতে শেখে সে সম্পর্কে সঠিক কিছু বলা যায় না। তবে পাথরের উপর পাথর ভেঙে ভেঙে হাতিয়ার তৈরির সময় তারা লক্ষ্য করে যে সেখানে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে এবং সম্ভবত ওই থেকেই আগুন জ্বালানোর কৌশল আবিষ্কার করে। আগুনের সাহায্যে তারা শিকার করা পশুর মাংস ঝলসিয়ে নরম করে
তৃপ্তির সাথে আহার করত। এছাড়া পাথরের সাথে পাথর ঘষাঘষি করে তারা ধারালো এবং চৌখা উন্নত হাতিয়ার তৈরি করতেও সক্ষম হয়। ওই উন্নত হাতিয়ার এবং আগুন জ্বালানোর কৌশলের ফলে আগের নাজুক অবস্থার প্রভূত উন্নতি হয়। 4. পশুপালন যুগ। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও উন্নত হাতিয়ারের বলিয়ান পুরুষ শ্রেণী পশু শিকারের অনেক দক্ষ হয়ে ওঠে। তারা একসাথে একাধিক পশু শিকার করত, তাই কোনো কোনো দিন শিকারের সংখ্যা বেশি হলে পরিমাণ মতো আহার করে অবশিষ্ট শান্ত প্রকৃতির প্রাণীদের ভবিষ্যতে আহারের জন্য বেঁধে রাখত। এভাবেই সর্বপ্রথম বন্য প্রাণী গৃহবন্দীকরণ শুরু হয়। অনুমান করা হয় যে তুলনামূলকভাবে কম দৈহিক শক্তির অধিকারী ছোট প্রাণীদেরকে প্রথম গৃহবন্দী করা হয়েছিল, যেমন গরু, ছাগল, ভেড়া, কুকুর, গাধা, ঘোড়া বিভিন্ন, এবং আজও ওইগুলো গৃহপালিত পশু হিসাবে পরিগণিত হচ্ছে। আরো অনুমান করা যায় যে নারী এবং শিশুরা ওই সমস্ত পশুদের আহারের ব্যবস্থা এবং নানা পরিচর্যা করত। যদিও প্রাকৃতিক উপায়ে উৎপাদিত ফলমূল তাদের প্রাথমিক পর্যায়ে খাদ্যের একমাত্র উৎস ছিল, কিন্তু তারা প্রথমেই পশুপালনে এগিয়ে আসে। এমনকি তখন পর্যন্ত তারা ফসল উৎপাদনের কিছুই জানত না। এখন জানবো ফসল উৎপাদন যুগ। যাযাবর জীবন সত্যি দুর্বিষহ। নিজেদের ও পালিত পশুর জন্য ফলমূল, লতা পাতা এবং পানির সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে বসবাস করার ওই যাযাবরী প্রথার প্রতি তারা সম্ভবত বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল এবং স্থায়ীভাবে কোথাও বসবাসের জন্য নিষ্পত্ত হয়। এর মধ্যে হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে। কালের গতিতে তারা শিথিল যে বীজ থেকে কচি গাছ বৃদ্ধি পেয়ে মাতৃগাছের ন্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফল ধারণ করেছে। অনুমান করা যায় যে প্রথমত নারীরাই কৌতূহলবশত ওই সমস্ত গাছের যত্ন নেয়, অর্থাৎ গাছের গোড়ায় মাটি নরম করে দেয় বা কর্ষণ নামে পরিচিত হয়। এ ধারণার পোষণকারীদের মতে নারী হচ্ছে ফসল উৎপাদন তথা কৃষির অগ্রদূত, আর বসত বাড়ির গৃহস্থল সবজি বাগান বা ফল বাগানের যত্ন নিয়ে তারা সম্ভবত সেই ঐতিহ্য আজও বহন করে। অন্যদিকে জমি চাষ করে বীজ বপনের ব্যাপারে আরো একটি ঘটনা দ্রুতি আছে, অর্থাৎ আদিম মানুষের মধ্যে মৃত ব্যক্তির কবরে কিছু শস্য দানা দেওয়ার কথা ছিল। একদা কোন মৃত ব্যক্তির ঘরে ভুট্টা ছাড়া অন্য শস্য না থাকায় ওই বীজই তার কবরে দেওয়া হয়। কয়েকদিন পর ওই বীজ থেকে সতেজ চারা নরম ফুরফুরে মাটি ভেদ করে উপরে উঠে আসে। ওই দেখে তাদের ধারণা হয় যে শক্ত নয় বরং ঝুরঝুরে মাটিতে বীজ বপন করলে গাছের বৃদ্ধি ভালো হয়। এভাবেই ফসল উৎপাদনের প্রথম ধাপ অর্থাৎ জমি চাষ করার কথা শুরু হয়। যাই হোক, কর্ষণ পদ্ধতিতে আবিষ্কার হওয়া আদিম কৃষক পাথরের চোখা ফলা বৃক্ষ জাতীয় গাছের শাখা প্রভৃতির সাহায্যে জমি চাষের কাজ করত। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুসারে বলা যায় যে মধ্যপ্রাচ্যের নদীর তীরবর্তী দেশসমূহ যেমন ইরান, ইরাক, মিশর প্রায় 10,000 বছর আগে নানা প্রকার দানাদার শস্যের মধ্যে গম, যব এবং মিরেট জাতীয় যেমন চীনা ও কাউন প্রথম চাষ হয়। ফলে তখন কেবল প্রকৃতির প্রদত্ত বিভিন্ন ফলমূলই নয়, কৃষকের আপন হস্তে উৎপাদিত ঐসব দানাদার ফসলও তাদের ক্ষুধা মিটাইত একটি স্থূল চর্চা পর্যায়ে। অন্যদিকে ফসলের মধ্যে খেজুর প্রথম আবাদ আসে। প্রাথমিক পর্যায়ে ফসল উৎপাদনে কৃষক কেবল আপন শক্তিতে ব্যবহার করত না, কিন্তু আস্তে আস্তে ভূমিকর্ষণে গৃহপালিত ও পশু ব্যবহার শক্তির ব্যবহার শুরু করে প্রযুক্তি আবিষ্কৃত হয়। আর এ যুগে বাংলাদেশ সহ অনেক দরিদ্র দেশে গবাদি পশুর তাদের কাঁধে কৃষির পূর্ণাঙ্গ কাঠামো ব্যবহার করে। যাই হোক, 18th শতাব্দীর প্রথম ভাগে কর্ষণ পদ্ধতির উন্নতি সাধনের নানা প্রচেষ্টা শুরু হয় এবং 1750 থেকে 1862 সালের মধ্যে ইউরোপের কৃষি ক্ষেত্রে পশু শক্তির স্থলে বাষ্পচালিত ইঞ্জিন ব্যবহৃত হয় এবং অনেক দেশেই এখন ডিজেল ইঞ্জিনের ব্যবহার হয়। ওই থেকে শুরু হয় কৃষির আধুনিক পর্যায়।
বা ফসল উৎপাদনের যুগ।